বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির ধারায় তাকে একজন উদীয়মান তারকা হিসেবে চিহ্নিত করেছিলেন মার্কিন জনগণ। এরপর সাফল্যের নানা পদ বেয়ে যুক্তরাষ্ট্রের 44তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। কৃতিত্বপূর্ণ অবদান রাখায় 2009 সালে পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনে 2011 ও 2012 সালে পারসন অব দ্য ইয়ার হিসেবে বারাক ওবামা মনোনীত হন, যেখানে তার সাথে মনোনয়ন পান স্টিভ জবস, অ্যাঙ্গেলা মার্কেল, লিওনেল মেসি সহ বিশ্বখ্যাত ব্যক্তিরা। 2017 সালের 20 জানুয়ারি ওবামার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হয়। তবে এর পরেও মার্কিন জনগণ তো বটেই, গোটা বিশ্বের মানুষ তাকে মনে রেখেছেন। তার জীবনধারা, পছন্দ অপছন্দ এসব নিয়ে এখনো আছে মানুষের তুমুল আগ্রহ। ওবামাও নিরাশ করেননি, শুধু ক্ষমতাধর রাজনীতিবিদ হয়েই থাকেননি, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ঘরে বসে দেখেন সিনেমা, শুনেন গান, এমনকি টিভির ধারাবাহিক নাটকও দেখেন তিনি, আর সেটা জানান অকপটে। সেই ধারাবাহিকতায় প্রতি বছর তার প্রিয় চলচ্চিত্র, সঙ্গীত ও বইয়ের নাম প্রকাশ করে থাকেন তিনি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার সোশ্যাল মিডিয়া টুইটারে 2020 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয় সিনেমা এবং টিভি শো এর নাম জানালেন তিনি। টুইটারে ওবামা লিখেছেন, অন্য সবার মতোই এবছরটা তারও ঘরের ভেতরেই বেশি সময় কেটেছে। স্ট্রিমিং সার্ভিসগুলো থিয়েটারের অভাব ভুলিয়ে রেখেছে। 2020 সালে ওবামার দেখা প্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক বটম, বিনপোল, সোল, মঙ্ক, টাইম নো ম্যাডল্যান্ড, ব্যাকুরাও, লাভার্স রক, কালেকটিভ, মার্টিন ইডেন, লেট হিম গো, বয়েজ স্টেট, সেলাহ অ্যান্ড দ্য স্পেটস এবং ক্রিম ক্র্যাম্প। মূলত সিনেমা ফরম্যাটকে প্রাধান্য না দিয়ে গল্পকেই প্রাধান্য দিয়েছেন তিনি। শুধু কি চলচ্চিত্র, ওবামা জানিয়েছেন তার প্রিয় টিভি ধারাবাহিকের নামও। দি কুইন্স গ্যাম্বিট, দি লাস্ট ড্যান্স, দি বয়েজ, মেসার্স আমেরিকা, আই মে ডিস্ট্রয় ইউ, বেটার কল সাউল, দি গুড লর্ড বার্ড, সিটি সো রিয়াল, দি গুড প্লেস, দেবস ও ইন্ডিয়ান এক্সপ্রেস। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনলুরুতে জন্মগ্রহণ করেন। তার বাবা কেনিয়ার লুয়ো জাতির বারাক হুসেইন ওবামা এবং তার মা অ্যান্ডান হ্যান ছিলেন মার্কিন শ্বেতাঙ্গী। ওবামার বাবা হাওয়ামানোয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তার মা অ্যান্ডান হ্যামের সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়। যখন ওবামার বয়স 2 বছর তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। ওবামার মা পরে ইন্দোনেশীয় লুলু সুতোরোকে বিয়ে করেন। ওবামার শৈশবের অনেকটা সময় কেটেছে ইন্দোনেশিয়াতে। 10 বছর বয়সে তিনি তার হাওয়াইয়ে মাতামহ মাতামহীর কাছে চলে আসেন। পরবর্তীতে ওবামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন।